আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আজকে আমার এই MTKX এর পক্ষ থেকে আজকে আপনাদের দেখব এই ক্যালকুলেটর FX 991 প্লাস কীভাবে আপনারা হ্যাক্স করবেন। তার মানে রয়েছে এর মধ্যে অনেক ধরনের ফাংশন রয়েছে, এই ফাংশনগুলি আপনারা কীভাবে ব্যবহার করবেন এবং ব্যবহার করে এইচএসসি এসএসসি লেভেলের সমস্ত অঙ্কগুলো খুব সুন্দরভাবে আপনি ক্যালকুলেটারের সাহায্যে করতে পারবেন। আমরা জানি ক্যালকুলেটারে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে যা MCQ করা অনেক সহজ পদ্ধতি দেখায়, কিন্তু এই MCQ খুব সহজে করতে পারে না। কিন্তু আপনি যদি এই ক্যালকুলেটারের সমস্ত মোডগুলো জানতে পারেন, EX প্লাসের সমস্ত মোডগুলো আপনি খুব সুন্দরভাবে জানতে পারেন, তাহলে আপনি আপনার MCQগুলো খুব সহজে উত্তর অ্যান্সার করতে পারবেন। আজকে আপনাদের কয়েকটা মোড সম্পর্কে দেখাবো। অ্যাট ফার্স্ট আমাদের যে ক্যালকুলেটার অন করব, ক্যালকুলেটার অন বাটন যখন টিপে দেবো এই অন ক্যালকুলেটার অন হবে। সাধারণত এখানে শো করবে জি, মানে ডিগ্রি মুড এবং ম্যাথ মুড। অ্যাট ফার্স্ট আজকে আপনাদের দেখাবো মুড, এই মুডের কয়েকটি ফাংশন আপনাদের দেখাবো। এই যে মুড, আপনার মুড বাটন দেখতে পাচ্ছেন, মুড বাটন যখন টিপে দেবেন এখানে আপনারা এক নম্বর পাবেন কম, দুই নম্বরে কমপ্লেক্স, তিন নম্বর স্টার্ট, চার নম্বর বেস এন, পাঁচ নম্বরে EQN, সিক্স নম্বরে ম্যাট্রিক্স এবং সাত নম্বরে টেবিল এবং আট নম্বরে ভেক্টর। আজকে আপনাদের এই কম, কমপ্লেক্স, স্টার্ট, বেসিক এন, EQN, ম্যাট্রিক্স, টেবিল এবং ভেক্টর। আপনারা যদি আমাদের এই চ্যানেলের সাথে লেগে থাকেন, আপনারা আস্তে আস্তে এই ক্যালকুলেটার সমস্ত বিষয় A to Z আপনারা জানতে পারবেন। আজকে আপনাদের সাধারণত আমরা কয়েকটা মোটের